ছাত্রছাত্রীরা, আজ আমি যেটা পড়াবো ক্লাস টুয়েলভ এর ছাত্রছাত্রীদের জন্য, সেটা হচ্ছে প্রজেকশন পার্টের সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ। অভিক্ষেপ সম্পর্কে ডিটেলস আলোচনা আমি আগে করেছি তো ক্লাস রুমে, তো এখন আমরা যেটা জানবো যে এই প্রজেকশনটা কি, কাকে বলে এবং কিভাবে এটা আমরা আঁকব। দেখো, এই প্রজেকশনটা হচ্ছে সেমি পার্সপেক্টিভ বা নন পার্সপেক্টিভ প্রজেকশন, অর্থাৎ উইদাউট সোর্স অফ লাইটের সাহায্যে ছাড়া এটাকে আঁকা হয় বলে এই প্রজেকশনটাকে কি বলেছি, সেমি পার্সপেক্টিভ প্রজেকশন বা নন পার্সপেক্টিভ প্রজেকশন। এখন এই সিম্পল কনিক্যাল প্রজেকশন কাকে বলবো, না যে অদৃশ্যানুগত অভিক্ষেপে বিকাশযোগ্য তলটি শঙ্কুর আকৃতি বিশিষ্ট ভূগোলকের একটি মাত্র অক্ষরেখা বিশিষ্ট তলকে স্পর্শ করে এবং অক্ষরেখা গুলিকে এক কেন্দ্রিক বৃত্তচাপ ও দার্ঘিমা রেখা গুলিকে কেন্দ্র বিমুখ সরল রেখা হিসাবে অভিক্ষিপ্ত হয়, তা হল এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ। এখন প্রশ্ন হতে পারে যে বিকাশযোগ্য তল কি, না যে তলে আমরা অক্ষাংশ এবং দার্ঘিমাংশ গুলোকে রিপ্রেজেন্ট করি সেটাই হচ্ছে বিকাশযোগ্য তল। এখন দেখা যাচ্ছে, দেখো এইগুলো হচ্ছে সব প্যারালাল, প্যারালাল গুলো অর্ধবৃত্তাকারে আছে আর দার্ঘিমা রেখা গুলো স্ট্রেট লাইনে আছে, কিন্তু কেন্দ্র বিমুখ সরলরেখা হিসাবে, মানে একটা পয়েন্ট থেকে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে গেছে সরলরেখার মধ্যে। এবং এই যে চিত্রটা দেখা যাচ্ছে, দেখো এটা একটা শঙ্কু, একটি গ্লোবের প্রবেশ করালে দেখা যাচ্ছে একটি মাত্র এই গ্লোবের দুটি পয়েন্টকে, দুপাশে দুটি পয়েন্টকে প্যারালাল মানে অক্ষরেখা কাট করেছে, একটি মাত্র অক্ষরেখা। এই যে অক্ষরেখাটা শঙ্কুটার দুপাশে দুটো পয়েন্টে কাট করবে মানে সন্নিবিষ্ট হবে, সেই অক্ষরেখাটাকে বলবো প্রমাণ অক্ষরেখা, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারালাল। সৃজনী ভূগোলকে যে অক্ষরেখা বরাবর বিকাশযোগ্য তল স্পর্শ করে তাকে প্রমাণ অক্ষরেখা বলে। এবারে সেন্টার মেরিয়ান কি, না মানচিত্র অভিক্ষেপের ঠিক মাঝ বরাবর সরলরেখার আকারে অবস্থিত দার্ঘিমাকে মধ্য দার্ঘিমা বা সেন্টার মেরিয়ান বলে। দেখো এই একটা চিত্র আমি দেখেছি, দেখো এদিকে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 20 ডিগ্রি ইস্ট আছে, তাহলে 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি, তাহলে মধ্য দার্ঘিমা কত, না 0। এবারে আমরা এই যে প্রজেকশনটা আঁকবো এখানে কি বললাম, না এটা মূলত অক্ষরেখাগুলো অর্ধবৃত্তের আকারে, একটি এবং একটি স্ট্যান্ডার্ড প্যারালাল থাকবে। 2 নম্বর বলেছি কি, না দার্ঘিমা রেখাগুলো কি, না কেন্দ্র থেকে বাইরের দিকে সরলরেখা আকারে অবস্থান করবে। এই প্রজেকশনটি কিনা মধ্যক্ষাংশের দেশগুলোকে দেখানো যায়, ব্যবহার যদি বলি মধ্যক্ষাংশের দেশগুলিকে দেখানো হয়, চীন, ইউরোপ, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড প্রভৃতি দেশগুলোকে এই অভিক্ষেপের সাহায্যে আমরা মানে এই অভিক্ষেপে এই দেশগুলোকে তুলে ধরতে পারি। এবারে আমরা একটা প্রবলেম নেব এবং সেটা কিভাবে সলভ করব সেটা আমরা দেখাবো। এখন তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। অঙ্ক আমরা নিয়ে নেব, এটা ক্লাস টুয়েলভ এর জন্য, আবারও বলছি কারণ এই পদ্ধতিতে আমরা এটা গ্রাফিক্যাল পদ্ধতিতে প্রজেকশনটা করব, সেই জন্য সেইভাবে ক্যালকুলেশন করব। তাহলে
ভিডিওতে আমরা কেবল ক্যালকুলেশনটাই দেখাতে পারবো, নাহলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে। তাহলে প্রথমে স্টেপ ওয়ান, কি করব না, সিজনী ভূ গোলকের ব্যাসার্ধ আর সমান পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই আর পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ সেন্টিমিটার, এটা আমরা জানি। আরে কত দিয়ে দিয়েছে, 95। আমরা এটা ক্যালকুলেশন করে নিই ক্যালকুলেটারে, তাহলে তিনটে শূন্য তিনটে ছটা শূন্য কেটে গেল, 640 ভাই তো 55 11.63 সেন্টিমিটার, বুঝে গেছে। এবারে স্টেপ টু, প্রমাণ অক্ষ রেখা নির্বাচন, থিটা ওয়ান প্লাস থিটা টু ডিভাইডেড বাই টু। একটা কথা মনে রাখবে, একই গোলার্ধের হলে যোগ করে দুই দিয়ে ভাগ, আর বিপরীত গোলার্ধ হলে বিয়োগ করে দুই দিয়ে ভাগ। যেহেতু এটা নর্থ নর্থ আছে, একই গোলার্ধ, তাহলে 35 ডিগ্রি নর্থ প্লাস 75 ডিগ্রি নর্থ হয়ে টু, তাহলে 35 প্লাস 75 ভাজিত টু অর্থাৎ 55 ডিগ্রি নর্থ। এটুকু বোঝা গেছে। এবারে আমরা চলে যাবো স্টেপ থ্রিতে। মধ্য দার্ঘিমা নির্বাচন 20 ডিগ্রি, পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব ডিভাইডেড বাই টু। তাহলে দেখো এখানে দুটো বিপরীত গোলার্ধ আছে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবো, 40 ডিগ্রি পূর্ব ডিভাইডেড বাই টু সমান 20 ডিগ্রি পূর্ব, হয়ে গেল স্টেপ থ্রি। এবারে চলে যাব আমরা স্টেপ ফোর, প্রমাণ অক্ষ রেখার ব্যাসার্ধ। প্রমাণ অক্ষ রেখার ব্যাসার্ধ কিভাবে বের করবো আমরা, আর আর এর মান কত বেরিয়েছিল, 11.64 কট কট ক্যালকুলেটারে ডিরেক্ট আসে না, ওই জন্য 1/10। আর প্রমাণ অক্ষরেখা কত বেরিয়েছিল, 55 ডিগ্রি। এবারে ক্যালকুলেটারে করে নেবো, দেখো 1 ভাজিতক এই 10 55 দিয়ে যা হয়েছে গুণিতক 11.64 হয়েছে, যা হবে 8.150 সেমি, হয়ে গেল ক্যালকুলেশন। আবারও বলছি এটা ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য, এটা যদি কলেজ স্টুডেন্টদের জন্য হতো বা অনার্স বা পাস বা এম এ স্টুডেন্টদের জন্য হতো, তাহলে কিন্তু এটাকে আমাকে অনেক বিস্তারিত ক্যালকুলেশন করতে হতো, কিন্তু ক্লাস 12 এর জন্য বলে গ্রাফিক্যাল মেথডে এইটুকুই আমরা ক্যালকুলেশন করে দেখাতে পারি, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা ড্রয়িং এর দিকে চলে যাব। তাহলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এই চারটি স্টেপ করলেই হবে। এবারে স্টেপ 5 ও কেউ দেখাতে পারে, আমি এটা এ করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। স্টেপ 5, অক্ষরেখাগুলি অঙ্কন করতে হবে বলে দিয়ে, তাহলে 35 ডিগ্রি নর্থ
45 डिग्री नॉर्थ, 55 डिग्री नॉर्थ, 65 डिग्री नॉर्थ, 75 डिग्री नॉर्थ। এইভাবে আমরা মাঝখানেটা দাঁড়িয়ে রেখে এই অক্ষরেটা কমন অক্ষরেটা বের করে দেব। দেখো 1 2 3 4 মাঝখানেটা স্টেপ 5 দাঁড়িমাগুলি অঙ্কন করতে হবে। দাঁড়িয়ে রেখেগুলো কি না 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, তাহলে আমরা লিখতে পারি 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 49 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। হয়ে গেল। এখানেও কিন্তু আমরা এখানে মাঝখানে 1 2 3 4 1 2 3 4 এইটা মধ্য তারিখ মানে এইভাবেও আমরা মধ্য তারিখ মানে কিন্তু নির্বাচন করে দিতে পারি। এইভাবেও করা যেতে পারে, এইভাবেও করা যায়, যার যেটা ইচ্ছা করে নিতে পারো। যদি এইভাবে করো তাহলে দুটো স্টেপ না করে স্টেপ 3 টাকে এখানে লাগিয়ে দেবে, স্টেপ 5 টা 4 এর জায়গায় 2 এর জায়গায় হ্যাঁ করে দেবে। অর্থাৎ আমি বলতে চাইছি স্টেপ 2 টা স্টেপ 5 এর জায়গায় করে দেবে, আর স্টেপ 6 টাকে স্টেপ 4 এর জায়গায় করে দেবে, এই স্টেপ 3 এর জায়গায় করে দেবে। করে দিয়ে সেখানে নিচে লিখে দিতে হবে এটা প্রমাণ অক্ষরেখা আর এটা হচ্ছে মধ্য দৈর্ঘ্য রেখা। অর্থাৎ এটা এসডি স্ট্যান্ডার্ড প্যারালাল মানে প্রমাণ অক্ষরেখা, আর এটা সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ মধ্য দৈর্ঘ্য রেখা। এভাবে করতে পারো, তো আমি যেভাবে দেখেছি এইভাবে স্টেপ বাই স্টেপ করবে ভালো হবে। যাক বোঝাতে পেরেছি আশা করি।